হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসছি রবিন ভাইয়ের বাসায়। রবিন ভাই সম্পর্কে বলার আগে একটু বলে নিই, মোংলায় রিসেন্টলি অনেকগুলো অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তার ভিতরে হয়তো অনেকেরই এই নামটার সঙ্গে পরিচয় আছে, সেটা হচ্ছে মোংলা কেক জোন। তো আজকে আমরা রবিন ভাইয়ের বাসায় আসছি দাওয়াত খাইতে, বিশেষ করে মানে কেক খাওয়ার জন্য আসছি। আসার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা কিন্তু গ্রুপ সহকারে চলে আসছি, আজকে আমরা কেক খাবো। আর কেকের বিষয়ে যে কথাটা না বললেই নয়, আমরা কিন্তু একটা কেক নিয়ে যাই, কাটি, দেন খেয়ে ফেলি, বাট এটা কিন্তু বোঝার আছে অনেক কিছু। একটা কেকের একটা আত্মকথা থাকে, সেই কথাটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। একটা কেক তৈরি হইলেই কেকটা কিন্তু হয়ে যায় না, কেকটা সাজাতে হয়, এটা এক ধরনের শিল্প। তো আজকে আপনাদের সামনে সেই শিল্পটা আমরা তুলে ধরবো যে আসলে একটা কেক তৈরি করতে গেলে একটা ডিজাইনের পিছনে আসলে কতটা সময় দিতে হয়, বা একটা ডিজাইন কীভাবে তৈরি হয়, একটা কেকের পিছনে কতটা সময় যায়, মানে কতটা সুনিপুণ মমতা দিয়ে একটা কেক তৈরি করতে হয়, বিষয়টা এইভাবে ফিল নিয়ে ভাবতে হবে। দিলাম, খেয়ে ফেললাম, হবে না, নেক্সট টাইমে কেক খাওয়ার আগে অবশ্যই বিবেচনা করে নিতে হবে যে কেকটা কত সময় নিয়ে করেছে। একটু আদর যত্ন সহকারে কামড় দিয়ে আমরা কেকটা খাবো, এবং কেক কীভাবে খেতে হয় আমরা শেষে যেয়ে দেখাই দিব। আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটু পরেই আপনাদের কেক সাজানোটা দেখাবো। কেকের বিষয়ে অনেকে অনেক কিছু জানেন, যারা আজকে যে প্রোগ্রাম দেখাচ্ছি থেকে ভালো জানেন তারা আমাদের ইনভাইট করবেন, রবিন ভাইয়ের মতো আমরা আপনাদের বাসায় আসবো আরও নতুন কিছু জানার জন্য। আর যারা টোটালি জানেন না বা অল্প অল্প জানেন তাদেরকে আজকে জানানোর জন্য আমরা চেষ্টা করবো। একজনের প্রোপাইটার রবিন ভাই, কিন্তু আবডালে বলতে হয় ডান হাত বাম হাত হচ্ছে আমাদের ভাবি, সেই আমাদের কেক বানায় দেখাবে। তো জাস্ট একটু পরে আমরা চলে আসতেছি ভাবিকে নিয়ে। ফ্রেন্ডস, ভাবির কথা বলছিলাম, ভাবি আমাদের মাঝে হাজির, অলরেডি কেক টেক চলে আসছে, আমরা জাস্ট কেক রেডি হয়ে গেছে, এখন আমরা আজকে সাজানোটা দেখাবো। আপনারা যদি চান তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা এই যে কেকের ডোটা এটাও দেখাবো। জাস্ট আজকে আমরা চাচ্ছি যে একটা কেক সাজাতে গেলে কী কী প্রসেস অবলম্বন করতে হয়, কীভাবে সাজাতে হয়, আমরা এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব পর্যায়ক্রমে। আমরা শুধু আজকে একটা কেক দিয়েই শেষ নয়, প্রয়োজনে আমরা পর্যায়ক্রমে আরও বিভিন্ন পার্টি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর শুধু ফুড আইটেম দিয়েই শেষ না, আমাদের চ্যানেলে ভেরিয়েশন থাকবে, আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে ভেরিয়েশন কিছু দেখানোর জন্য। সবস মোংলা, মোংলার প্রত্যেকটা ক্রিয়েটিভিটি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের কেক বিষয়ে একটা ছোট একটা প্রোগ্রাম দেখাচ্ছি, আর বাকি কথা হচ্ছে আমরা ভাবির কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমি পিঙ্কি, মোংলা কেক জোনের পক্ষ থেকে শপস মোংলাকে অনেক ধন্যবাদ আমাদের বাসায় আসার জন্য। আমি এখন একটি ম্যাঙ্গো কেক তৈরি করে দেখাবো, কেকটা এখনই তৈরি করছি, শুধু ডেকোরেশনটা করে দেখাচ্ছি। এখন ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য আমি শুধু কেকটাই নিলাম, আর একটাই একটাই ক্রিম নিয়েছি, একটাই ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার, এখানে দুইটা কালার আছে। আর হ্যাঁ, কানিফা আছে, এইটা দিয়ে কেকটা ডেকোরেশন করতে হবে। আর নজেল আছে, দুইটা নজেল দিয়ে আমি আজকে কেকটার ডেকোরেশন করব। এখানে আমার মোংলা কেক জোনের কোনো কেকে কোনো ক্ষতিকারক কোনো মেডিসিন নাই, কোনো বাইরের কোনো খাবার, মানে কোনো বাইরে বিষাক্ত কোনো খাবার নাই, এগুলো বাহির থেকে সব কিছুই বাহির থেকে আনা। ক্রিমটাও একদম মানে হেলদি ক্রিম, মালয়েশিয়ান ক্রিম, এটা পুরো হেলদি, এখানে কোনো ক্ষতিকারক কিছু নাই, এখানে বাচ্চারাও খেতে পারবে।
তো ফ্রেন্ডস, আমাদের কেক অলরেডি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো আমি আবারও বলতেছি, খাওয়া যতটা সহজ, কেক বানানো কিন্তু অনেক কঠিন। আজকে যে প্র্যাকটিক্যালি আমরাও দেখলাম, তো নেক্সট টাইমে কেক খাওয়ার সময় অবশ্যই দরদ দিয়ে কেকের সম্মান করে দেন, কেক কামড়ে কামড়ে খাবেন, ঠিক আছে? অলরেডি আমাদের দেখানো কমপ্লিট, আর তারই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি কেকজন মোংলাকে আমাদের একটা কন্টেন্ট তৈরি করার জন্য, সহযোগিতা করার জন্য। তো সকলে ভালো থাকবেন, আর মোংলা কেকজন সম্পর্কে বাকি তথ্য আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি কারো প্রয়োজন হয় ওইখান থেকে বাকি তথ্য নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, আবারও বলছি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকবেন, আসলে অনেক সুন্দর হয়েছে, আবার ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।